প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা গতদিনের লেকচারটা যারা পড়েছ সবাই জানো, আমরা বলেছিলাম যে তাপ গতীয় চলক আছে তিন ধরনের, মানে গ্যাসের সূত্রগুলো ব্যাখ্যা করতে যে তিনটা চলক লাগে সেই তিনটার কথা আমরা বলেছিলাম, তাপমাত্রা, চাপ এবং আয়তন। তো বয়েলের সূত্রের ক্ষেত্রে দেখেছিলে যে বিজ্ঞানী রবার্ট বয়েল তিনি তাপমাত্রাকে স্থির ধরে চাপ এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক বের করেছিলেন। তো বিজ্ঞানী চার্লস কি করেছেন, চার্লস চাপকে স্থির ধরে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছিলেন। তো চার্লস চাপকে স্থির করেছিলেন, এটা তোমরা কিভাবে মনে রাখবে, জাস্ট আমি টেকনিক হিসাবে বলছি। দেখো, চার্লস শব্দটা শুরু হয়েছে চ দিয়ে, আবার চাপও আছে চ দিয়ে, তাহলে মনে রাখবে বিজ্ঞানী চার্লস তার সূত্র ব্যাখ্যার সময় চাপকে স্থির রেখেছিলেন, এবং চাপকে স্থির রেখে তিনি তাপমাত্রা এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক দেখতে পান। তো কী সম্পর্ক উনি দেখতে পেয়েছিলেন, উনি দেখতে পেয়েছিলেন যে তাপমাত্রা যত বাড়ানো যায় গ্যাসের আয়তন তত বেড়ে যায়, আবার তাপমাত্রা যত কমানো যায় বা হ্রাস করা যায় গ্যাসের আয়তনও তত কমে যায় বা হ্রাস হয়ে যায়। তো উনি সূত্রটা আরও ডিটেইলি দিয়েছিলেন, অর্থাৎ প্রতি এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য কতটুকু বৃদ্ধি পায় বা এক ডিগ্রি সেলসিয়াস হ্রাসের জন্য কতটুকু হ্রাস পায় সেটা উনি বলেছিলেন। তো চলো আমরা দেখি বিজ্ঞানী চার্লস তার সূত্রে কি বলেছিলেন। বিজ্ঞানী চার্লস বলেছিলেন যে কোনো গ্যাসের চাপ স্থির রাখলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের যে আয়তন ছিল সেই আয়তনের 1/273 বৃদ্ধি পাবে, আবার যদি প্রতি এক ডিগ্রি সেলসিয়াস হ্রাস করো তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসেরই যে আয়তন ছিল সেই আয়তনের 1/273 হ্রাস পাবে। তো বন্ধু, এখন চার্লসের সূত্রটা ব্যাখ্যার ক্ষেত্রে আমরা ধরে নেই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন আছে, ধরি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ভি জিরো বা ভি নট, আর তাপমাত্রা আমরা বৃদ্ধি করে টি ডিগ্রি সেলসিয়াসে উঠালাম, তাপমাত্রা বৃদ্ধি করে টি ডিগ্রি সেলসিয়াস করলাম, তখন টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল সেই আয়তনের সাথে কতটুকু আয়তন বৃদ্ধি পাবে, চার্লস বলেছেন যে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পাবে ভি নট এর, অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273। এখন যদি আমরা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে কি পাবো, তাহলে আয়তন বৃদ্ধি পাবে ভি নট এর 2/273। তো এরকম করে যদি আমরা বলছি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করবো, অর্থাৎ জিরো ডিগ্রি থেকে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেব, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন কতটুকু বৃদ্ধি পাবে, ভি নট এর 2/273। আমরা জানি এর মানে হলো গুণনের কাজ করে, অর্থাৎ ভি নট গুণন 2/273, এইটুকু আয়তন তাহলে বৃদ্ধি পাবে। অর্থাৎ তাপমাত্রা বাড়ায় টি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে যতটা আয়তন হবে ভি টি, এইটা হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন ভি নট এর সাথে যতটুকু বৃদ্ধি পাবে এই বৃদ্ধি অংশটুকুর যোগ, তাহলে তাপমাত্রা বাড়ায় টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিলে ওই গ্যাসটারই আয়তন হবে ভি নট প্লাস ভি নট ইন্টু 2/273। তো এখন টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হয় এইটা। এখন আমরা যদি তাপমাত্রা বাড়ায় টি 1 ডিগ্রি সেলসিয়াস করি, ধরলাম যে টি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা হলে গ্যাসের আয়তন হবে ভি 1, আবার তখন তাহলে আমরা কি লিখতে পারবো সূত্রটা, যে চূড়ান্ত আয়তন বা ভি 1 হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন ভি নট এর সাথে ভি নট ইন্টু টি এর জায়গায় আমরা লিখবো টি 1, যেহেতু টি 1 ডিগ্রি সেলসিয়াস করেছে এখানে, বাই 273, এইটা একটা, আবার টি 2 ডিগ্রি সেলসিয়াস করলাম, তো টি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে ধরলাম ভি 2, তাহলে ভি 2 কি হবে,
জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন ভি নট এর সাথে ভি নট ইন্টু টি টু বাই 273। এইটা দেখো, এটা যদি আমরা দুইটা সমীকরণ দিয়ে প্রকাশ করি, ধরলাম এটা এক এটা দুই, এখন এক নম্বরকে যদি দুই নম্বর দিয়ে আমরা ভাগ দেই, এককে দুই নম্বর দিয়ে ভাগ দেব, তাইলে কি হবে দেখো, এই পাশে পাবো ভি ওয়ান আর বাই নিচে পাবো ভি টু, এখানে কি পাবো উপরে ভি নট প্লাস ভি নট ইন্টু টি ওয়ান বাই 273, আর নিচে কি পাবো ভি নট প্লাস ভি নট ইন্টু টি টু বাই 273। এখন বন্ধুরা আমরা উপরে এই এইখান থেকেও ভি নট কমন নেবো, এখান থেকেও ভি নট কমন নেবো, যাতে কাটাকাটি হয়। দেখো তাহলে বন্ধুরা দুই জায়গা থেকে আমরা ভি নট কমন নিলাম, ভি নট কমন নেওয়ার ফলে দেখো ওয়ান প্লাস টি ওয়ান বাই 273 আর নিচে অর্থাৎ হলে আসলো ওয়ান প্লাস টি টু বাই 273। এখন ভি নট লবে আর হলে কেটে যাবে, তাহলে কি পাবো ভি ওয়ান বাই ভি টু সমান এখানে পাবো, যদি দেখো যদি আমরা এটা লসাগু করি তাহলে লবে পাবো 273 আর 273 প্লাস টি ওয়ান, আর হরে পাবো 273 273 প্লাস টি টু। এখন আমরা উপরে লিখি, দেখো এই লাইনের পরের লাইন তাহলে কি লেখা যায় এই রকম, ক্যালকুলেশনটা তোমরা সবাই আগে থেকেই জানো, সেই এইট লাইন থেকেই, আলাদা করে ক্যালকুলেশন বোঝানোর কিছু নাই, স্বাভাবিক ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এখানে পাই 273 প্লাস টি ওয়ান লবে আর হরে 273 প্লাস টি টু। তো বন্ধুরা টি ওয়ানটা আমরা ধরেছিলাম একটা সেলসিয়াস তাপমাত্রা, তো আমরা এইটাও এই টাইম থেকে জেনে এসেছি যে সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করলে তার কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা পাওয়া যায়। তো ধরলাম এখানে টি ওয়ান এর সাথে 273 যোগ করলে যে পরম তাপমাত্রা পাওয়া যাবে বা কেলভিন তাপমাত্রা পাওয়া যাবে সেটাকে বড় টি ওয়ান দেখলাম, আর টি টু ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে পাওয়া যাবে বড় টি টু, অর্থাৎ এইটা হলো পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। তো তাইলে বন্ধুরা দেখো ভি ওয়ান বাই ভি টু সমান টি ওয়ান বাই টি টু, যদি আমরা উল্টা করি অর্থাৎ বজ্র গুণন করি তাহলে আমরা জানি ভি ওয়ান বাই এই টি ওয়ানটা নিচে আসবে টি ওয়ান আর এই ভি টুটা যাবে ওই পাশে উপরে, তাহলে ভি টু বাই টি টু, অর্থাৎ আমি দেখতে পারতেছি ভি বাই টি এর মান একই থাকতেছে অর্থাৎ ধ্রুব, ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু, এরকম করে ভি থ্রি বাই টি থ্রি তারপর ভি ফোর বাই টি ফোর এরকম লেখা যায়, অর্থাৎ ভি বাই টি এর মানটা সবসময় ধ্রুবক থাকে বা কে থাকে, কে কে আমরা ধ্রুবক হিসাবে ব্যবহার করছি। তো এখন এরপরের লাইন যদি আমরা করি ভি সমান সমান এই টিটা ওই পাশে গিয়ে কে টি, অর্থাৎ ভি সমানুপাতিক টি, তাইলে চার্লসের সূত্র থেকে এইটাও দেখা গেল যে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তো বন্ধুরা তোমাদের শুধু জাস্ট এইটুকু মনে রাখতে হবে, মাঝখানের ক্যালকুলেশনটুকু মনে না রাখলেও মনে রাখতে হবে যে তার আয়তন তাপমাত্রার সমানুপাতিক, এবং এইটাকে এই ফর্মেও লেখা যায়, অর্থাৎ এই লাইনটা এবং এই লাইনটা তোমাদের মনে রাখতেই হবে অঙ্কের জন্য। তো বন্ধুরা এখন এইটার ভিত্তিতে আমরা যদি একটা লেখচিত্র আঁকাই তাহলে কি রকম পাবো দেখো, তো আমরা এদিকে এক্স অক্ষ বরাবর টি স্থাপন করলাম আর ওয়াই অক্ষ বরাবর ভি স্থাপন করলাম, তো এখন আমরা ধরলাম তাপমাত্রা বাড়ায় একটু বাড়ালাম এই রকম তাপমাত্রায় আয়তন হল এইখানে, তাহলে আমরা এখানে একটা বিন্দু পাবো। এখন তাপমাত্রা আরো বাড়ায় যখন আমরা এখানে আনবো তখন আয়তনও দেখবো যে আরো বেড়ে যাবে অর্থাৎ এখানে আসবে, তো তাপমাত্রা আরো বাড়ায় যখন আমরা এখানে আনবো তখন আয়তনও আরো বাড়বে এখানে আসবে ধরলাম, তো যদি তুমি যোগ করে দাও তাহলে দেখতে পাবে এইটা একটা মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যায়, অর্থাৎ চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে ভি বনাম টি, এটা হলো ভি বনাম টি লেখো, ভি বনাম টি লেখো অঙ্কন করলে যে রেখাটা পাওয়া যাবে সেটা হবে মূল বিন্দুগামী সরল রেখা, তো যেহেতু এটা চাপ স্থির রাখার পরে এই রেখাটা পাওয়া গেছে তাই এইটাকে বলা হয় সম চাপ রেখা বা এর আরেকটা নাম হলো সম প্রেস রেখা।
সম মানে আমরা জানি আইসো, আর চাপ মানে হলো বার, তাই এই রেখাটাকে আইসো বার রেখাও বলা হয় অনেক সময়। তাহলে আমরা কি দেখতে পেলাম, চার্লসের সূত্রানুসারে ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করলে একটা মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যায়, যেটাকে আমরা সমচাপ রেখা বা আইসোবারিক রেখা বা সমপ্রেস রেখা বলতে পারি। বন্ধুরা এখন দেখো, এই লেখচিত্রটা যদি আমরা একটু অন্যভাবে আঁকি, এই জায়গা থেকে যদি আঁকি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ভি বাই টি এর মান সবসময় ধ্রুবক থাকবে, অর্থাৎ একই থাকবে। তাহলে আমরা যদি আরেকটা লেখচিত্র আঁকি, এই বরাবর ধরো আমরা আবারও টি নিলাম, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভি বাই টি নিলাম, তো ভি বাই টি এর মান আমরা বলছি সবসময় একই থাকবে, অর্থাৎ তাপমাত্রা তুমি যতই বাড়াও তাপমাত্রা এরকম রাখলে, ধরো এখানে বিন্দু পাবা, তাপমাত্রা আরও যদি বাড়ায় দাও তাও এখানেই পাবা, আরও বাড়ায় দিলেও ভি বাই টি এর মান এখানেই পাবা, অর্থাৎ ভি আই বাই টি এর মানটা ধ্রুব থাকবে, এইরকম পাওয়া যাবে। যদি তুমি অবশ্যই চাপ স্থির রাখো, ধরো একটা চাপ পি ওয়ান রাখলে এরকম পাবা, যদি চাপ চেঞ্জ করো তাহলে হয়তো অন্যরকম পাওয়া যাবে, পি টু করলে এই সময় ধ্রুবক পাওয়া যাবে, অর্থাৎ একই লাইনে কিন্তু আরেকটু হয়তো কম হবে, পি থ্রি করলেও আরেকটু কম হবে। কেন কম হবে সেটা আমরা বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় যখন পড়বো আগামী লেকচারে তখন জানতে পারবো। বন্ধুরা এবার চলো এই সমীকরণের ভিত্তিতে আমরা কিছু অঙ্ক দেখি। দেখো ভি বাই টি সমান কে, বা এই লাইন থেকে লেখা যায় ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু। বন্ধুরা স্ক্রিনে দেখো তোমাদের একটা অঙ্ক দেখানো হচ্ছে, সেই অঙ্কে কোনো একটা গ্যাসের প্রাথমিক তাপমাত্রার কথা বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই গ্যাসটারই প্রাথমিক অবস্থায় আয়তন দেওয়া আছে 100 লিটার। তো বলা হয়েছে যে গ্যাসটার তাপমাত্রা বাড়ায় 24 ডিগ্রি সেলসিয়াস করা হলে আয়তন কত হবে। বন্ধুরা এই অঙ্কের সমাধানটা আমরা কিভাবে করতে পারি, দেখো আমাদের প্রথমেই তাপমাত্রা দুইটাকে কেলভিন তাপমাত্রায় কনভার্ট করতে হবে। প্রাথমিক তাপমাত্রা কেলভিন তাপমাত্রায় আমরা ধরলাম টি ওয়ান, এইটা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। এখন কেলভিন করতে হলে আমরা জানি 273 যোগ করতে হয়, তো 273 যোগ করলে হবে 298 কেলভিন। আবার টি টু এর কথা দেখো বলা আছে 40 ডিগ্রি সেলসিয়াস, এর সাথেও 273 যোগ করতে হয়, 273 যোগ করলে আমরা পাবো 313 কেলভিন। আর প্রাথমিক আয়তন ভি ওয়ান দেখো দেওয়া আছে 100 লিটার। তো আমরা এখন যদি এই সূত্র অনুযায়ী বসায় দেই যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু, এখন ভি ওয়ানের মান দেওয়া আছে 100, টি ওয়ানের মান দেওয়া আছে 298, ভি টু এর মান জানতে চাওয়া হয়েছে এবং টি টু এর মান দেওয়া আছে 313। এখন এই সমীকরণ থেকে ক্যালকুলেশন করে আমরা ভি টু এর মান পেতে পারি। বন্ধুরা এইবার আমরা একটা টার্ম নিয়ে আলোচনা করবো, সেটা হলো পরম শূন্য তাপমাত্রা। তো দেখো চার্লসের সূত্র অনুসারে আমরা দেখেছিলাম যে কোনো গ্যাসের তাপমাত্রা বাড়ায় টি ডিগ্রি সেলসিয়াসে নিলে তখন যে আয়তনটা হবে সেটা হবে ভি টি, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন হবে তার থেকে ভি নট এর টি বাই 273 এই অংশটুকু বৃদ্ধি পাবে, তাহলে এইটা হবে তার টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন। তো এখন দেখো আমরা যদি টি এর জায়গায় তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াসের জায়গায় 1 ডিগ্রি সেলসিয়াস করি তখন হবে ভি ওয়ান, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে ভি ওয়ান, সেটা কত হবে ভি জিরো বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি নটের সাথে ভি নট ইন্টু 1 বাই 273। এখন ক্যালকুলেশন করে কিছু একটা হবে। আবার যদি আমরা 2 ডিগ্রি সেলসিয়াস করি তাপমাত্রা বাড়ায় তাহলে পাবো ধরলাম ভি টু, সেটা হবে ভি নট প্লাস ভি নট ইন্টু 2 বাই 273। তো ক্যালকুলেশন করলে কিছু একটা হবে। যদি -1 ডিগ্রি সেলসিয়াস করি তাহলেও এই সূত্র ব্যবহার করে আমরা আয়তনটা পাবো, তাহলে ভি -1 পাবো হলো ভি নট প্লাস ভি নট ইন্টু -1 বাই 273। তো এইরকম করে এক একটা তাপমাত্রা করলে আমরা এই সূত্রে বসায় সেই তাপমাত্রায় গ্যাসের আয়তনটা বের করতে পারবো। তো এখন একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, সেটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস। তো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে, বললাম ভি -273, এটা হবে টি এর জায়গায় আমরা দেবো -273 আর নিচে হলো 273। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো
এই 273 আর এই 273 কেটে যাবে, তাহলে এখানে হবে ভি নট ইন্টু মাইনাস ওয়ান। এখন ভি নট ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস ভি নট, তাহলে এখানে হবে জিরো, অর্থাৎ ভি মাইনাস 273 এইটা চূড়ান্ত রেজাল্ট আসবে জিরো, অর্থাৎ মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়। তো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, এখানে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। বন্ধুরা, পরম শূন্য তাপমাত্রাকে কাজে লাগিয়ে লর্ড কেলভিন নামে একজন বিজ্ঞানী একটা স্কেল তৈরি করেন, তার নামানুসারেই এই স্কেলটাকে বলা হয় কেলভিন স্কেল বা তাপমাত্রার পরম স্কেল। এই স্কেলটা তিনি কিভাবে তৈরি করেন আমরা একটু দেখি। আমরা জানি সেলসিয়াস স্কেলে, ধরলাম এইটা একটা সেলসিয়াস স্কেল, স্কেলগুলো মানে এক্ষেত্রে তাপমাত্রা মাপক বা থার্মোমিটারের মতো জিনিস। তো ধরলাম হলো এইটা সেলসিয়াস স্কেল, সেলসিয়াস। তো সেলসিয়াস স্কেলে আমরা জানি পরম শূন্য তাপমাত্রা কেবলই দেখলাম মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে ধরলাম মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায় সেলসিয়াস স্কেলে। এখন সেলসিয়াস স্কেলেই পানির হিমাঙ্ক কত পাওয়া যায়, অর্থাৎ যে তাপমাত্রায় পানি হিম হয়ে যায় বা বরফে পরিণত হয়ে যায়, সেই তাপমাত্রাটা পাওয়া যায় জিরো ডিগ্রি সেলসিয়াস, ধরলাম এই বরাবর। আবার পানির স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে মাপলে পাওয়া যায় এই বরাবর, আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস। তো লর্ড কেলভিন এই রকমই একটা স্কেল, আলাদা স্কেল বানালেন, জাস্ট পরিমাপটা চেঞ্জ করে দিলেন। তিনি আরেকটা স্কেল নিলেন এই রকম। তো উনি পরম শূন্য তাপমাত্রাটাকে বানায় দিলেন জিরো, ওনার নামানুসারে বললেন জিরো কেলভিন। তো অর্থাৎ তিনি এর সাথে 273 অ্যাড করে দিলেন, ফলে জিরো হয়ে গেল। আবার পানির হিমাঙ্কের ক্ষেত্রেও উনি 273 তাহলে অ্যাড করে দিলেন, তাহলে 273 কেলভিন। আবার পানির স্ফুটনাঙ্ক উনি ওনার স্কেলে 273 যোগ করে দিলেন, তাহলে 373 কেলভিন। তো এইভাবে পরম শূন্য তাপমাত্রা এইটাকে উনি জিরো কেলভিন ধরলেন, এবং পরবর্তীগুলোকে জাস্ট একই রকম পার্থক্য করে একটা স্কেল প্রদান করলেন, অর্থাৎ সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে 1 কেলভিন, এরকম করে একটা মেজারমেন্ট করে তিনি একটা স্কেল দিয়েছিলেন। এই স্কেলটাকে বলা হয় তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল। আর এই স্কেল অনুসারে দেখো প্রত্যেকটা তাপমাত্রাই সেলসিয়াস স্কেলের চেয়ে 273 বেশি, অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলের তাপমাত্রা পাবো। মানে কোনো একটা তাপমাত্রা যদি আমরা ধরলাম টি ডিগ্রি সেলসিয়াস হয়, সেইটাকেই কেলভিনে কনভার্ট করলে টি প্লাস 273 করতে হবে, তাহলে আমরা কেলভিনের তাপমাত্রা পাবো। বন্ধুরা, আশা করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমাদের সাথেই থাকবে। পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।